ডেল্টা প্লাস আলফা বিটা গামার পর এবার B11529 দক্ষিণ আফ্রিকা বটসওয়ানা হংকং এবং ইসরায়েলে মিলল ভাইরাসের নতুন ভেরিয়েন্ট সংবাদ সংস্থা সূত্রে খবর চার দেশে নতুন ভাইরাসে আক্রান্ত বেশ কিছু মানুষ ফের করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব কতটা ভয়ঙ্কর করোনা নতুন ভেরিয়েন্ট বিশেষজ্ঞরা বলছেন প্রায় 50 বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস যার মধ্যে 32 বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র ভাইরাস বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা ভবিষ্যতে স্পাইক প্রোটিনের বিন্যাস বদলে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ভাইরাস এর গন্ধটাকে পছন্দ করে অবশ্যই এর মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে কেননা প্রত্যেকের মধ্যে সেই খুশিটা আজকে চোখে পড়ছে আমি সেই ছবিটা দেখাচ্ছি বিনোদিনী গার্লস হাই স্কুলের একটি ক্লাসরুমের ছবি বাংলা পড়াচ্ছেন শিক্ষিকা এবং তারাও প্রত্যেকে কিন্তু ফিজিক্যালি ক্লাসে আজকে এসেছেন এবং প্রায় 20 মাস পরে দিনটা কিন্তু যথেষ্ট আমি সেই ছবিটা প্রথমে দেখিয়ে নিই এবং অবশ্যই যারা রয়েছে তাদের সঙ্গে তো ইন্টারাক্ট করবই কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করি প্রায় 20 মাস বাড়িতে বন্দী ছিলেন ভার্চুয়ালি আমাদের গোটা পৃথিবীতে করোনা কিন্তু এখনও বিদায় নেয়নি করোনার নতুন স্ট্রেন যার নাম দিচ্ছে বিজ্ঞানী বা ডাক্তাররা ওমিক্রন এই ভাইরাসের প্রভাব কিন্তু দক্ষিণ আফ্রিকা দক্ষিণ দিকের দেশগুলিতে বেশি প্রভাব ফেলেছে আমাদের ভারতেও কিন্তু কিছু কিছু জায়গায় প্রভাব ফেলেছে তবে এখন দেখার আগের বছরের তুলনায় এবছর করোনার প্রভাব কেমন থাকে সেই সমস্ত দেখেই পরীক্ষা নিয়ে বিবেচনা করা হবে শুধু পরীক্ষা নয় স্কুল কলেজ খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে সে বিষয়েও কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয় আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর এরা সকলে মিলে আলোচনা করছে আবার কি তাহলে বন্ধ হয়ে যাবে স্কুল কলেজ করোনা বাড়লে কি হবে পরীক্ষার কি হবে টেস্ট পরীক্ষার কি হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকেরা বন্ধুরা আপডেট আসলেই তোমাদের দিয়ে দেবো তবে তোমরা সুস্থ থাকো করোনা গাইডলাইন মেনে চলো